কে কে আসছে? ইশান, নূর, সাকিব আহমেদ, সোহাইব আল সামি, স্যার প্রেজেন্ট, প্রান্ত, হ্যাঁ প্রেজেন্ট আছে, প্রেজেন্ট সাফিউল ইসলাম আছে, আতিকুর রহমান আছে, হ্যাঁ ভালো আছে সবাই? পড়ার শিডিউল আছে হাতে না সবার সামনে? পড়ার শিডিউল আছে? পড়ার শিডিউল অনুসারে দেখো আজকে মডেল কোশ্চেন 19 হওয়ার কথা, তাই না? দেখো একটু চেক করে দেখো শিডিউল থাকলে। এখন থেকে ক্লাসগুলো হবে যেদিন যে শিডিউল আছে সেই শিডিউল অনুসারে, হ্যাঁ শোনা যাচ্ছে? Yes sir. আচ্ছা আচ্ছা, আমি মডেল কোশ্চেন 19 দিয়েছিলাম, হ্যাঁ আচ্ছা এখানে আজান হচ্ছে কোথায়? যার এখানে আজান হচ্ছে সেই স্পিকার টপ করো, তোমাদের যার এখানে আজান হচ্ছে সেই স্পিকার টপ করো, সাউন্ড হচ্ছে অনেক, বুঝছো? আচ্ছা সাউন্ড হলে সমস্যা, হ্যাঁ সাউন্ড করা যাবে না। মডেল কোশ্চেন 19 বের হয়েছে, বই বের হয়েছে সবার? Yes sir. আচ্ছা 19 মডেল কোশ্চেন এর বইয়ে প্রথমে কি প্যাসেজ আছে ঈশান বলো তো, প্যাসেজটা কি আছে ঈশান বলো? স্যার আমি একটু বইটা নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি বই নিয়ে আসো, বই নিয়ে এসে ক্লাসে বসতে হবে। সাদমান সাইফ, মডেল কোশ্চেন 19 এর প্যাসেজ কি দিয়ে শুরু হয়েছে? Yes sir. মডেল কোশ্চেন 19 এর প্যাসেজটা কি দিয়ে শুরু হয়েছে? খুব গুরুত্বপূর্ণ গল্প ছিল, স্টোরি ছিল, যেটা আমরা ফার্স্ট পার্টে অনেকবার পড়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম। এই প্যাসেজের মধ্যে আমরা নতুন করে গল্পটা পড়বো না, গল্পটা সম্পর্কে সবাই জানে, সবকিছু জানা আছে এখানে, কি বিষয় আলোচনা আছে এখান থেকে, কি কি ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ এগুলো সবই কিন্তু তোমাদের জানা আছে, তাই না? সরাসরি চলে যাব মাল্টিপল চয়েসে। পেজ নাম্বার 345, পেজ নাম্বার কত? 345 পেজে যাও, সেইখানে দেখো যে মাল্টিপল চয়েস প্রশ্নগুলো আছে, এই মাল্টিপল চয়েস প্রশ্নগুলো আমাদের পড়তে হবে এবং এক্সট্রা কোশ্চিন সহ। অনেকে করে কি শুধুমাত্র উপরের প্রশ্নগুলো পড়ে রেখে দেয়, এটা কিন্তু হবে না, এক্সট্রা কোশ্চিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে, অতএব এক্সট্রা কোশ্চিন প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে, শোনা যাচ্ছে? ঠিক আছে, তাহলে প্রথম যে গল্পটা মানে প্রশ্নটা আসছে দেখো, বলছে মার্চ ইজ এ মান্থ অফ আনফরগেটেবল মেমোরিজ, পাওয়া গেছে বইয়ে? বইয়ে পাওয়া গেছে? ওকে, মার্চ ইজ এ মান্থ অফ আনফরগেটেবল মেমোরিজ, হিয়ার দ্য ওয়ার্ড আনফরগেটেবল মিনস, দেয়ার আর ফোর অপশনস, দ্য ফার্স্ট ওয়ান ইজ রিমেম্বার, সেকেন্ড ওয়ান ইজ মেমোরি, থার্ড ওয়ান ইজ মেমোরেবল, আর চার ফোর্থ ওয়ান হচ্ছে গ্রেটফুল। সো চারটা ওয়ার্ডেরই কিন্তু মানে জানতে হবে, তাই না? না জানলে কিন্তু আমরা আনফরগেটেবল এর সাথে ম্যাচ করতে পারবো না। তাহলে বলো আনফরগেটেবল এর সাথে যে চারটা অপশন দেওয়া আছে এটার মধ্যে এমন কোন ওয়ার্ড আছে যেটার মানে একই রকম হচ্ছে রিমেম্বার, মেমোরি, মেমোরেবল, কোন ওয়ার্ডটা হতে পারে? মেমোরেবল
মেমোরেবল কেন কেন মেমোরেবল কেন হবে বলে মনে হচ্ছে মেমোরেবল কেন হবে বলে মনে হচ্ছে বলো মানে কি বলো মেমোরেবল মানে কি মনে রাখার যোগ্য মেমোরেবল মানে কি মনে রাখার মতো এমন কিছু অর্থাৎ এমন একটা বিষয় যেটা মানুষ ভুলবে না কখনোই ভুলতে পারে না এমন বিষয়কে বলা হয় মেমোরেবল তাই না স্মরণ করার যোগ্য ফরগেটেবল ফরগেটেবল মানে হচ্ছে ভুলে যাওয়া ফরগেটেবল মানে কি ভুলে যাওয়া আর এটা বিপরীত বিপরীত যাচ্ছে সেটা হচ্ছে মেমোরেবল অর্থাৎ তাহলে আনফরগেটেবল মানে হচ্ছে ভুলে না যাওয়া বা মনে রাখার মতো এমন আর মেমোরেবল মানে হচ্ছে মনে রাখা একটাতে ফরগেটেবল এর সাথে প্রিফিক্স যোগ হয়েছিল হয়ে ওটাকে একটা মিনিং নিয়ে আসছে তাই তো ওকে এরপরে দুই নম্বর প্রশ্নে যাও দুই নম্বর প্রশ্নে কি বলছে দেখো দে কিল্ড মেনি আনআর্মড এন্ড ইনোসেন্ট ম্যান ওমেন এন্ড চিলড্রেন ইন ঢাকা হিয়ার ইনোসেন্ট মিন্স ইনোসেন্ট মানে আমরা জানি তো নাকি ইনোসেন্ট মানে নিরীহ নিরীহ ক্যান্সার করলো এটা নিষ্পাপ হ্যাপি ব্লেমলেস চাইল্ডলিশ এন্ড আর্মলেস কোনটা হতে পারে ব্লেমলেস কেন ব্লেমলেস কেন মনে হলো ব্লেমলেস কে অ্যানসার কেন মনে হলো আমরা যেটা পেয়েছিলাম ইনোসেন্ট মানে হচ্ছে যাকে দোষ দেওয়া যায় না আবার ব্লেমলেস মানে হচ্ছে যার কোনো দোষ নাই তাহলে বোঝা যাচ্ছে কিভাবে মাল্টিপল চয়েস প্রশ্নগুলো করা যেতে পারে আচ্ছা তাহলে তোমাদের কাজ হচ্ছে বাকি রেস্ট অফ দা মাল্টিপল চয়েস যেগুলো আছে আমি দুইটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম বাকিগুলো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে এক নাম্বার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা স্যার ওকে তার মানে আমরা পেজ নাম্বার 345 এই 345 পেজের মাল্টিপল চয়েস প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস এর জন্য রাখছি তোমরা প্র্যাকটিস বাসায় করবা শিডিউল অনুসারে আজকেই গোটা মডেল কোশ্চেনটাকে শেষ করবা এরপরে আমরা পরবর্তী পেজে যাচ্ছি পেজ নাম্বার 346 টার্ন ওভার দা পেজ পেজ নাম্বার 346 পেজ নাম্বার 346 হয়েছে ইয়েস স্যার ওকে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আনসিন প্যাসেজ আছে প্যাসেজ আছে স্যার Once a lion was sitting beside a river je golpota amra goto din porechhilam class e video class e mone ache goto din kintu amra yes sir porechi ote eta notun bhabe ar amra ekhane porbo na eikhan theke shudhu kichu proshno ache ami proshno gulo ektu tomader mone ashar jonno bole dicchi dekho boye ber koro page number 347 bar hoyeche boi hello yes sir ji sir okay সাফিউল ইসলাম সাফিউল আসছে জি স্যার সাফিউল তুমি বলো যে পেজ নাম্বার 347 এর প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে প্রথম প্রশ্ন কোশ্চেন এ নম্বরে কি বলা আছে বলো হোয়াই ওয়াজ দা লায়ন ভেরি স্যাড হোয়াই ওয়াজ দা লায়ন ভেরি স্যাড তাই না হোয়াই ওয়াজ দা লায়ন সিংহটি দুঃখিত হয়েছিল কেন ওকে বলছে হোয়াই ওয়াজ দা লায়ন ভেরি স্যাড আমি যে বিষয়ে টেকনিক সিংহটি দুঃখিত ছিল কেন ওকে ঠিক আছে শুনেছি তুমি এবার একটু মনোযোগ দিয়ে শোনো হোয়াই ওয়াজ দা লায়ন ভেরি স্যাড আমরা যখন এই প্রশ্নগুলোর অ্যানসার করি তখন আমাদের করতে হবে যে প্রশ্নের হেল্প নিয়ে আমাদেরকে অ্যানসারগুলো করতে হয় তাই তো তোমরা তো জানো এটা তাই না ওকে এখন এমন কিছু বিষয় বা এমন কিছু প্রশ্ন আছে যে এই প্রশ্নগুলোর মধ্যেই আমাদের অ্যানসারগুলো দেওয়া থাকে আমরা কি জানি যে লায়ন কেন স্যাড ছিল কেন হতাশা ছিল আমরা কি এটা জানি ইয়েস স্যার তার চুলের জন্য ইয়েস স্যার তার চুলের স্টাইলটা ভালো ছিল না এই জন্য ওকে ওকে সামি সামি শুনতে পাচ্ছো সামি
সামি শুনতে পাচ্ছ তুমি? Yes sir. আমি তুমি অ্যানসার দাও তো, কেন কেন হচ্ছে স্যাড হয়েছিল, লায়ন কেন স্যাড হয়েছিল? সামি অ্যানসার দাও তো। The lion was very sad of his unruly mane. The lion was very sad for his unruly mane, তাই না? Unruly mane, এই কথাটা কিন্তু আমরা প্যাসেজের মধ্যে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্নের যে হেল্পটুকু নিব সেটা হচ্ছে দ্য লায়ন ওয়াজ ভেরি স্যাড, এই কথাগুলো কি প্রশ্নে দেওয়া আছে না? Yes sir. তাহলে আমরা যদি এই নাম্বারটাকে লিখি কি হবে দেখো, দা লায়ন ওয়াজ ভেরি ভেরি স্যাড অফ ফর দিস হিজ হিজ আনরুলি হেয়ার আনরুলি মেন আনরুলি মেন অথবা আনরুলি হেয়ার যে কোন একটা দিতে পারো, মেনও দিতে পারো আবার হেয়ারও দিতে পারো। তোমরা কি লিখা দেখতে পাচ্ছ বোর্ডের? সবচেয়ে ভালো হয় যদি একটা খাতাতে এই প্রশ্নের অ্যানসারটাকে এইভাবে লিখতে পারো, তাহলে তোমাদের কাছে একটা নোট আকারে থাকবে, পরবর্তীতে পড়তে সুবিধা হবে। ঠিক আছে? Yes sir. ওকে ঠিক আছে, সামি খুব ভেরি গুড অ্যানসার দিয়েছে। এরপরে আমরা বি নম্বরে যাই। বি নম্বরে বলছে হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু, বি নম্বরে বলেছিল হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু। আর একটা ব্যাপার হচ্ছে প্রশ্নে যে টেন্সে প্রশ্ন করবে অ্যানসারটাও কিন্তু সেই একই টেন্সে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? ওকে স্যার। প্রশ্নে যদি তোমাকে পাস্ট ইনফিনিটে বলে তোমাকে অ্যানসারও পাস্ট ইনফিনিটে দিতে হবে, প্রশ্ন যদি তোমাকে পাস্ট কন্টিনিউয়াসে বলে তোমাকে পাস্ট কন্টিনিউয়াসে অ্যানসার দিতে হবে। অর্থাৎ প্রশ্ন যে টেন্সে হবে তোমাকে অ্যানসারটাও ঠিক একই টেন্সে দিতে হবে। অন্য কথায় ফলো করলে যতই তুমি ভালো লেখো সেটা কিন্তু জিরো, কেটে দেব, একদম কেটে দেব। অতএব প্রশ্ন দেখতে হবে প্রশ্ন কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, কোন টেন্সে চেয়েছে। তাহলে বি নম্বরে যাই, বলছে হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু, তাহলে সে কি করতে চেয়েছিল? সাদমান সাই তুমি অ্যানসার দাও, হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু, এইটার অ্যানসারটা কি হবে? যাকে প্রশ্ন করছি সে অ্যানসার দিবে, সে যদি না পারে নির্দিষ্ট সময় আমি অন্যজনকে আবার সুযোগ দিব। বলো তাড়াতাড়ি বলতে হবে, হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু? পারছো না? নূর সাকিব, নূর সাকিব অ্যান্সার দাও, হোয়াট ডিড হি ওয়ান্ট টু ডু? বলো, he wanted to changing he wanted to change his hair style, তাই তো? Yes sir. Okay, he wanted to change his hair style. তোমরা অ্যানসারটাকে খাতায় লিখে ফেলতে পারো, অ্যানসারটাকে খাতায় লিখে ফেলো। He wanted to change his hair style. He wanted to change his hair style. এই হচ্ছে আমাদের B নম্বরের অ্যানসার। দেখো B নম্বরের প্রশ্ন কিন্তু করেছিল past indefinite tense এ। B নম্বর প্রশ্নটা করা হয়েছে past indefinite tense এ। আমরা কিন্তু এখানে অ্যানসারটাও দিয়েছি past indefinite tense এ। অতএব প্রশ্নের টেন্স এবং আমাদের অ্যানসারের টেন্স কিন্তু একদম ঠিক আছে। বোঝা গেল এই পর্যন্ত? Yes sir. এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে এই প্রশ্নগুলো যেভাবে লিখছি অ্যানসার গুলো, এইভাবে কি বাকি প্রশ্নগুলো অ্যানসার করা যাবে না? বাকি প্রশ্নগুলো ঠিক আছে, তবে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা এক্সট্রা কোশ্চেন পড়বে না, এক্সট্রা কোশ্চেন পড়ার দরকার নাই। বুঝা গেল? শুধু পাঁচটা প্রশ্ন যেটা দেওয়া আছে এ থেকে ই পর্যন্ত সেইটুকু পড়লেই হবে, এখান থেকে কোনো এক্সট্রা কোশ্চেনের দরকার নাই। আমি কি মিশাই দিব এখন? মিশাই দিব স্যার? ইয়েস স্যার।
सर बोलो सर चेंजे पास पास फ्रॉम होलो ना क्या नो चेंजर पास फ्रॉम होलो ना कारण चेंजर आगे टू आछे प्रीपोजिशन टू থাকলে তারপরে কোন ভার্ব আসলে সেটা প্রেজেন্ট ফর্মে হয় তাই ওখানে past form হয়নি আর এক টেন্সে দুই বার past form হবে না একবার wanted হয়েছে wanted একবার হয়েছে past form তাই না আবার চেঞ্জড করা দরকার নাই প্রশ্নটা কি করেছিল প্রশ্ন কি করেছিল জানি না স্যার প্রশ্নটা কে করলা তার নাম বলো ইবনে ইব্রাহিম সাদমান সামি স্যার আমি তোমার নাম কি সাদমান সাদমান সামি সাদমান ঠিক আছে তুমি কি তোমার অ্যানসার পেয়েছো ইয়েস স্যার কেন হয় না সেটা বুঝেছো এবার ইয়েস স্যার মনে থাকবে তো নাকি ওকে স্যার মনে থাকবে অবশ্যই বলে তুমি তুমি বলো তোমাকে কি বললাম সেটা তুমি বুঝিয়ে বলো স্যার স্যার এই চেঞ্জের আগেটা আছে বলে পাঁচ ফর্ম হলো না ওকে চেঞ্জের আগে না যে কোনো ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেই ভার্বটা পাঁচ ফর্ম না হয়ে প্রেজেন্ট ফর্ম হয় মনে থাকবে ইয়েস স্যার আরেকবার পরিষ্কার করে বলি টু প্রিপজিশনের পরে কোনো ভার্ব আসলে সেটা প্রেজেন্ট ফর্মে হবে মনে থাকবে এবার ঠিক আছে এবার পেজ নাম্বার যাও 347 এর নিচের দিকে 3 নাম্বার তিন নম্বরে দেখো একটা আনসিন প্যাসেজ আছে আছে না তিন নম্বরে জি স্যার ইয়েস স্যার ওকে তিন নম্বরে দেখো একটা ছোট প্যাসেজ আছে যেটা হচ্ছে এনশিয়েন্ট পিরিয়ড উই হ্যাড এ নাম্বার অফ ফেমাস কিংস মানে অতীতকালে আমাদের এই বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাংলা রিজিয়নের মধ্যে বেশ কিছু রাজা ছিল সেই রাজাদের কথা এখানে বলা আছে তোমরা কি দেখতে পাচ্ছ রাজাদের কথা বলা আছে কিনা এখানে ইয়েস স্যার জি স্যার ইয়েস স্যার দেখো তিনজন রাজার কথা বলা আছে তোমরা একটু প্যাসেজটা রিডিং পড়ে যাও দেখো তিনজন প্যাসেজের মানে রাজার কথা বলা আছে একটা হচ্ছে শশাঙ্ক একটা হচ্ছে গোপাল আর আরেকজন হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ দেখো তো আমি ঠিক বলেছি কিনা জি স্যার ইয়েস স্যার ঠিক বলেছি না জি স্যার ওকে তো এই তিনজন রাজার কাজগুলো এবং তারা কি করেছে সেই বিষয়ে এই জায়গায় কথা বলা আছে তো এই গল্পটা তোমরা রিডিং পড়বে গল্পটা রিডিং পড়ে এখানে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে আমরা এ নাম্বার টেবিল গ্যাপ বলে একটা কথা ক্লাসে পড়েছি ফার্স্ট সেমিস্টারে পড়েছি না জি স্যার এই টেবিল গ্যাপটা টেবিল গ্যাপটা কিন্তু অনেকেই সমস্যায় পড়ে টেবিল গ্যাপটা ঠিকমতো হয় না আমি যে বিষয়টা নিয়ে বলি সেটা হচ্ছে টেবিল গ্যাপটা পড়ার আগে বা কাজ করার আগে উপরের যে হেডিং আছে সেই হেডিংটাকে তোমরা কি করবে ঠিকমতো দেখো যে সেখানে কি কি ইনফরমেশনের কথা বলা আছে যেমন প্রথমে যেটা বলা আছে কিং অথবা রুলার আছে না স্যার তারপরে লেখা আছে কন্ট্রিবিউশন তারপরে কি বলা আছে কন্ট্রিবিউশন এবং সবশেষে বলা আছে টাইম তাহলে কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান কন্ট্রিবিউশন মানে হচ্ছে কোন একটা কাজে তার অবদান তার মানে এখানে যে তিনজন রাজার কথা বলা আছে সেই তিনজন রাজার কন্ট্রিবিউশনটা বলতে হবে পারবে না জি স্যার ওকে এরপরে টাইম টাইমটা অনেক সোজা টাইমটা শুধুমাত্র সময় বসাইতে হবে এবং এই সময়ের মধ্যে তোমরা মাস বসাইতে পারো বছর বসাইতে পারো অথবা কোন নির্দিষ্ট সময় হলেও বসাইতে পারবে এই জিনিসটা তোমাদের প্যাসেজের উপরে ভিত্তি করে বসাইতে হবে বুঝতে পারছো এই পর্যন্ত জি স্যার জি স্যার ওকে তাহলে চলো আমরা এ নম্বরে যাই ইয়েস স্যার এ নম্বরে বলছে শশাঙ্ক এখন এই শশাঙ্কর কন্ট্রিবিউশনটা কি ছিল সেটা আমাদের প্যাসেজ থেকে খুঁজে বের করে আনতে হবে তোমরা একটু শশাঙ্কর কি কাজ করেছিল সেটা প্যাসেজ থেকে খুঁজে দেখো তো কেউ পাও কিনা ওয়াজ চেষ্টা করো চেষ্টা করে দেখো হি ট্রাইড টু রান দা এন্টায়ার বেঙ্গল আন্ডার হিজ রুল ইন দা 13th সেঞ্চুরি কে বলছে অ্যানসারটা কে দিচ্ছে স্যার আমি তোমার নাম কি বলো আবির ভুঁইয়া আবির ভুঁইয়া ঠিক আছে তুমি শুধু বলবা আবির ভুঁইয়া বলো এ নম্বরে আমরা কি লিখতে পারি এ নম্বরে অ্যানসারটা কি হবে brought the entire Bengal under his rule in the 13th century
ওকে এত বড় জিনিস তো আমাদের লিখার দরকার নাই, তাহলে আমরা ছোট করে লিখবো সহজ করে। তাহলে কি এইটুকু লিখলে হয় না, tried to expand his kingdom beyond বাংলা বলা যাবে? Yes sir, right. Yes sir. তাহলে আমরা লিখছি tried to expand, tried to his kingdom, expand his kingdom, kingdom, kingdom. তারপরে কি আছে দেখো, his kingdom beyond বাংলা, beyond. এই হচ্ছে আমাদের এ নম্বরে টেবিল গ্যাপের অ্যানসার, tried to expand his kingdom beyond বাংলা। বোঝা গেছে? কোন সময়ে শশাঙ্ক তার রাজদরবারকে ট্রাই টু এক্সপ্যান্ড হিজ কিংডম বাংলা টু নর্থ ইন্ডিয়া, কোন সময়, সেই সময়টা কিন্তু আমাদের প্যাসেজের। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 7 সেঞ্চুরি, তাহলে আমরা বি নম্বরে লিখবো 7 সেঞ্চুরি। তোমরা যদি 7 কে এইভাবে লিখো তবুও হবে, তোমরা যদি 7 বানান করে লিখো তবুও হবে, হ্যাঁ যেভাবেই হোক এটা অ্যানসারটা করলেই কাজটা হয়ে যাবে। তাহলে এইভাবে এইভাবে বাকিগুলো তৈরি করা সম্ভব হবে তো? Yes sir. তোমার তোমাদের মধ্যে কারো স্পিকার বেশি সাউন্ড করছে? সাউন্ড করছে, সাউন্ড যে স্পিকারে করছে সেই সাউন্ডটা বন্ধ করো। স্যার সেঞ্চুরি মানে কি শতাব্দী? হ্যাঁ হ্যাঁ, সেঞ্চুরি মানে শতাব্দী, তার মানে 100 বছর। হ্যাঁ 100 বছর। তাহলে এখন বাকি সি ডি এবং ই এই বিষয়গুলো পারা যাবে না? Yes sir. Very good. আমরা লাস্ট যে প্যাসেজটা আছে মার্কনি, মার্কনি, মার্কনি পড়েছো এর আগে কখনো? না স্যার। ওকে, এই মার্কনি সম্পর্কে আমরা একটু পড়বো, এবং এই মার্কনিটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ, অর্থাৎ মডেল কোশ্চেন 19 থেকে লাস্ট যে আনসিন প্যাসেজটা আছে সেটা হচ্ছে মার্কনি। এবং এই মার্কনি একজন ইতালীয় আবিষ্কারক ছিলেন, তিনি আমরা এখন এই যে ইন্টারনেটের যে কাজটা করছি, এই যে ঘরে বসে আমরা ক্লাস অ্যাটেন্ড করছি, এই কাজটা আসলে কিভাবে হয় জানো? আগে এই কাজগুলো হতো টেলিগ্রাফ, টেলিগ্রাফ মানে এমন একটা তরঙ্গ যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যেমন আমাদের সময়ের আগে ল্যান্ড, তোমাদের কার যেন স্পিকার খুব সাউন্ড করছে, তোমরা স্পিকারটাকে বন্ধ করো। তাহলে এই যে স্মার্টফোনের আসার আগে আমাদের ল্যান্ডলাইন ছিল, এই ল্যান্ডলাইনের মাধ্যমে কিন্তু আমরা কথোপকথন করতাম। তারও আগে এই টেলিগ্রাফের ব্যাপারটা ছিল, টেলিগ্রাফটা আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় তরঙ্গ পাঠানোর মাধ্যম, বেতার মানে আগে যেমন রেডিও টেলিভিশন ছিল, রেডিও সেই সময়ে রেডিও, এই বিষয়গুলো কিন্তু প্রথম যে আবিষ্কার সেটাই কিন্তু এই মার্কনি দ্বারা হয়েছিল। এবং এই মার্কনির এই আবিষ্কারটা যুদ্ধক্ষেত্র তথা গোটা পৃথিবীর মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে, মানুষ একে অপরের সাথে খুব সহজে যোগাযোগ করা শুরু করতে পারে। আগের যুগে মানুষ যোগাযোগ করত কি, চিঠি লিখে, তা না হলে কবিতরের মাধ্যমে, তা না হলে বন্ধুর বাড়িতে অনেক দূর হেঁটে হেঁটে গিয়ে, তাই না? কিন্তু এখন কি হয়, জাস্ট ফোনের সরাসরিও কিন্তু কানেক্ট হওয়া যায়। তো এই বিষয়টা কিন্তু এই মার্কনির কাছ থেকেই হয়েছে। তো মার্কনির প্যাসেজটা তোমরা রিডিং পড়বা, রিডিংটা প্যাসেজ পড়ার পরে তোমরা বি নাম্বারে ট্রু ফলস, পেজ নাম্বার 348, পেজ নাম্বার 348, এই পেজে দেখবা ট্রু ফলস দেওয়া আছে, বি নাম্বার প্রশ্ন আর ট্রু ফলস। তোমাদের ট্রু ফলস এর পড়াটা দিয়ে রাখবো, ট্রু ফলস এর যেটা ট্রু হবে সেটা তো ট্রুই হলো, যেটা ফলস সেই ফলস এর কিন্তু আবার রাইট অ্যানসার দিতে হবে, ঠিক তো? কারেক্ট অ্যানসার, কারেক্ট অ্যানসার দিতে হবে। তো চলো আমরা বি নাম্বারের ট্রু ফলস এর একদম এক নম্বরে কি বলছি একটু দেখি, সবাই বইয়ের দিকে একটু ফলো করো। মার্কনি গট নোবেল প্রাইজ ফর ইনভেন্টিং রেডিও, মার্কনি গট নোবেল প্রাইজ ফর ইনভেন্টিং রেডিও। তোমরা যদি সমস্যা হয় মেসেজটা পড়ে দেখো এটার অ্যানসার কি হবে। ফলস স্যার, ফলস, মার্কনি কিন্তু, ওকে অ্যানসার একটু দিলে আর বলার দরকার নাই, মার্কনি কিন্তু রেডিও আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পাইনি, সে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল কি কারণে, সে পদার্থবিজ্ঞানে, পদার্থবিজ্ঞানে। তাহলে আমরা আমরা এই ইনভেন্টিং রেডিওটাকে বাদ দিয়ে সেখানে কি লিখব,
for physics physics for physics physics বাকি বাকি সবগুলো কিন্তু ঠিক থাকবে মার্কনি গট নোবেল প্রাইজ ফর ফিজিক্স চলো আমি একটা রাইট অ্যানসার লিখে দিই প্রথমে লিখব ফলস এফ এ এল এ সি ফলস লেখার পরে কারেক্ট অ্যানসারটা লিখব যে মার্কনি গট নোবেল প্রাইজ আমি একই তো তার জন্য লিখছি না দাগ দিয়ে রাখছি কিন্তু তোমরা কিন্তু লিখবে মার্কনি গট নোবেল প্রাইজ ফর এই পর্যন্ত বইয়ে দেওয়া আছে ফর ফিজিক্স দেখা যাচ্ছে Marconi got Nobel Prize for physics. এটা হচ্ছে আমাদের এক নম্বরের রাইট অ্যানসার ওকে তাহলে বাকি টু ফলস গুলো তোমরা প্যাসেজ পড়ে সুন্দর করে পারবে না ওকে ভেরি গুড আমরা সবচেয়ে মজার ব্যাপারে এখন যাচ্ছি সেটা হচ্ছে 4 নম্বর সবচেয়ে মজার আইটেম যেটা সেটা হচ্ছে আমাদের 4 নম্বর হ্যাঁ 4 নাম্বার ফিল ইন দা গ্যাপ একটু দেখো 4 নাম্বার ফিল ইন দা গ্যাপ কিন্তু এর আগে আমরা করেছি আমাদের ভিডিও ক্লাসে ছিল যখন আমরা ভিডিও ক্লাসগুলোকে দেখেছো সেই জায়গাতে এটা ছিল এবং 5 নম্বরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সেন্টেন্স তৈরি করা সেন্টেন্স তৈরি করাটা অনেক সোজা কি বলো সোজা না সেন্টেন্স তৈরি করাটা অনেক সোজা এখানে শুধু মানে জানতে হবে এবং সেন্টেন্সটাকে তৈরি করার পরে আমাদেরকে জানতে হবে যে সেন্টেন্সটার মানে ঠিক হলো কিনা যেমন ধরো এখানে পাঁচ নম্বরে বলছি পাঁচ নম্বরটা একটু বইয়ে দেখো পাঁচ নম্বরে কি বলছি একটু দেখো বইয়ের দিকে দেখো দেখছো আচ্ছা পাঁচ নম্বরে এক নম্বরে বলছে ট্রিজ আর আওয়ার বেস্ট কম্পেনিয়ান্স এইটা হওয়ার কথা জেনারেলি এই জিনিসটাই হবে ট্রিজ আর আওয়ার বেস্ট কম্পেনিয়ান্স কিন্তু কেউ যদি এই কম্পেনিয়ান্সের জিনিসটা না লিখে এমনটা লিখে ট্রিজ আর মোর ট্রিজ অ্যারাউন্ড আস তাহলে কি সেন্টেন্সটা ঠিক হলো আচ্ছা সেন্টেন্সটা কিন্তু ঠিক হলো না তাহলে আমাদের যখন আমরা পাঁচ নাম্বার যখন আমরা পড়ব পাঁচ নাম্বার পড়ার সময় কিন্তু সেন্টেন্সটা আমাদেরকে বলে দেখতে হবে যে আসলেই যেটা আমি লিখছি সেটা ঠিক মতো অ্যারেঞ্জ হয়েছে কিনা মানে ঠিক মতো আসছে কিনা তাহলে দেখো ট্রিজ আর আওয়ার বেস্ট কোম্পানিয়ান সেটা হচ্ছে এক নাম্বার ঠিক আছে দুই নম্বরে বলছে দে প্রিভেন্ট এটার সাথে কি হতে পারে বলতো ন্যাচারাল ক্যালামিটিস ভেরি গুড দে প্রিভেন্ট ন্যাচারাল ক্যালামিটিস এরপরে বলছে তিন নম্বর দে হেল্প স্যার আজ লিভ দে হেল্প আস লিভ পিসফুলি এই তো সুন্দর পাঁচশো তাহলে এইভাবে আমাদের সেন্টেন্স গুলো করতে হবে পারবে না তাহলে মডেল কোশ্চিন 19 গোটাটা শুরু থেকে পাঁচ নাম্বার পর্যন্ত সব বিষয়গুলো তোমাদের বাড়ির পড়া থাকছে আজকে সিলেবাস অনুসারে যে এটা আছে তোমরা এখন থেকে এটাকে পড়া শুরু করো যদি কোনো সমস্যা হয় তোমরা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবা ঠিক আছে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবা আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের হচ্ছে 21 তারিখ টিউটোরিয়াল খাতা জমা দেওয়ার লাস্ট ডেট 21 তারিখ আগামী 21 তারিখ এর মধ্যেই স্কুলে এসে খাতা জমা দিয়ে যাবা এবং ইংলিশ ফার্স্ট পার্টের বেশ কিছু নোট দেওয়া আছে সেগুলো নিজ দায়িত্বে কালেক্ট করে নিয়ে যাবে ঠিক আছে আর তোমাদের স্কুল ড্রেস পরে আসার কথা ছিল তোমরা স্কুল ড্রেস পরে আসনি কেন স্কুল ড্রেস পরে আসার কথা ছিল লাইভ ক্লাসে জানতাম না এটা বলা হয়েছে অনেকে ওকে আগামী দিন থেকে অবশ্যই স্কুল ড্রেস পরে সামনে আসবে আর শোনো স্কুলে এসে খাতা জমা দিবা এবং শীট গুলো অবশ্যই নিয়ে যাবা ইংলিশ ফার্স্ট পার্টের বেশ কিছু শীট দেওয়া আছে ওই অফিসে নিচে যারা আছে পিওন ওদের কাছ থেকে শীট গুলো নিজ দায়িত্বে বুঝে নিয়ে যাবা হ্যাঁ শীট দেওয়া আছে তিনটা শীট পাবা মোট ইংলিশ ফার্স্ট পার্টেরই তিনটা শীট পাবা নিয়ে যাবা হ্যাঁ ঠিক আছে
তোমাদের আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের বাড়ির কাজ দিয়ে রাখলাম মডেল কোশ্চেন 19 সম্পূর্ণটা। কিছুক্ষণ পরে তোমাদের বাংলা ক্লাস শুরু হবে, বাংলা সেকেন্ড পেপার মনে হয়, তাই না? পরীক্ষা দিতে হবে। তো এই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলেই সকলের জন্য দোয়া করো। হ্যাঁ, কি কোন প্রশ্ন আছে? একটু রেস্ট করো, 2-3 মিনিটের মধ্যেই স্যার রেডি করবে তোমাদের ক্লাস। ভালো থাকো সবাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, এই বস আপনি একটু ইয়া করেন তো।